मिडिल क्लास मेलोडिज। हाई गाइस, आमी रूपम। एखन कथा हबे तेलुगु छविटा जेटा हच्छे अमेजन प्राइमे प्राय एक देड़ सप्ताह आगे रिलीज होच्छे। तो आमी जानि ना केन ओई छविटा निये सबाई कथा बोलेनी, तबे आमी आजके छविटा देखलाम एबं आमार मने हय छविटा तोमादेर सबार देखा उचित। एत सुंदर एक छवि। और आमादेर एखाने बांगला इंडस्ट्रीते जखोनी हय हच्छे एरकम सम्पर्केर गल्प हय, एकटा ड्रामा हय, ताहले सबार आगे प्रोडक्शन टीम डिरेक्टर এদের মাথায় এটা আসে যে আমরা একটা ঘরের মধ্যে গল্প বলবো, বেশি বাইরে লোকেশন বেশি কিছু দেখাবো না এবং কম বাজেটে ছেড়ে নেবো, আর ওই স্পুন ফিডিং একই রকমভাবে চলতে থাকবে আর পয়সা কামাতে থাকবো। কিন্তু এরা দেখো এত সুন্দর করে একটা গল্প বলছে, যেখানে এমনও না যারা খুব সেফ খেলেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে বিজয় দেবরকোন্ডার ভাই, মানে হচ্ছে আনন্দ দেবরকোন্ডা, ও হচ্ছে মানে তার একটা সেকেন্ড ছবি এবং ওকে এত সুন্দর লেগেছে দেখতে এবং বর্ষাকেও খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত। তো এখানে যে গল্পটা বলা হচ্ছে, এই গল্পটা দেখানো হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিজ, ঠিক আছে। তো এখানে এমন না যে এরাই শুধু গল্পের মুখ্য চরিত্র বলে এদেরই গল্প আছে, এখানে পার্শ্ববর্তী চরিত্রগুলো রয়েছে, তাদের যে সাবপ্লটগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিডল ক্লাস। তো এই মিডল ক্লাস ফ্যামিলিগুলোর মধ্যে কী কী স্ট্রাগল থাকে, এদের কী কী গোলস থাকে যেগুলো অ্যাচিভ করা হয় না, ঠিক আছে, এগুলো আর অ্যাচিভ কখনো হবে না, কিন্তু স্বপ্নটা দেখা থাকে যে হ্যাঁ এগুলো আমাকে পূরণ করতে হবে। কারণ একটা স্বপ্ন রয়েছে, এখানে আনন্দ দেবরকোন্ডার যে চরিত্রটা তার একটা স্বপ্ন রয়েছে একটা হোটেল খোলা, সেই ফেমাস বোম্বে চাটনি, কিন্তু সেটা আলটিমেটলি বানিয়ে ওঠা ওটা বুঝতে পারছে না, সাকসেস চাইছে, ঠিক আছে। এখানে আমার হালকা একটা লাভ স্টোরি রয়েছে। আবার এদিকে কেউ নিজের হচ্ছে পাচ্ছে না টাকাটা, ওই টাকাটার গুরুত্বটা কোথায়, আবার কেউ তাকে সাহায্য করছে। তো এরকমই ছোটো ছোটো গল্পগুলো নিয়ে খুব সুন্দর একটা ফানি ওয়েতে বানানো এই ড্রামা ছবিটা, এই কমেডি ড্রামাটা। তো আমার মনে হয় তোমাদের অবশ্যই এই কমেডি ড্রামা রোম্যান্স ছবিটা অবশ্যই দেখা উচিত। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে, আমি বললাম গল্পটা বেশ ভালো, তবে গল্পটা ভালোর থেকে গল্প বলার যে ধরনটা ওটা খুব ভালো, ঠিক আছে। একটা মানুষ কীরকমভাবে নিজের ভুলগুলো শিখছে এবং যতক্ষণ না মানুষ ভুল করে ততক্ষণ ঠিক করার ওই হদিশটাও পায় না, তো এটা বেশ ভালো লাগবে। আবার হচ্ছে এখানে একটা স্কুল লাইফের রোম্যান্স দেখানো হয়েছে, ওটা বেশ ভালো। তো এখানে লাভ স্টোরিটাকে অল্পই দেখানো হয়েছে, তবে ওটা জেনুইন ভালো লাগে, ঠিক আছে, মানে এমন না যে ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। তো গল্প বলার ধরনটা আমার বেশ ভালো লেগেছে। এই ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে, যেটা আমি ঘন্টা বুঝেছি সেটা হচ্ছে এই ছবির মিউজিক। মানে মিউজিক্যাল আমি থোড়ি না বুঝবো, কারণ এই ছবিটা আমার আগে বলা উচিত ছিল। ছবিটা কিন্তু তেলেগুতেই আছে, তোমাকে ইংলিশ সাবটাইটেল দেখতে হবে, কিন্তু মিউজিক মানে মিউজিকটা এত সুন্দর। একটা জায়গা আছে যখন হচ্ছে প্রথম দিকে ওই ওখানকার খাওয়ার মানে হচ্ছে ইডলি ধোসা সাম্বার, ওগুলোর বৈশিষ্ট্য দিয়ে একটা গান আছে যে ওই শহরটার মধ্যে কী কী পাওয়া যায়, তো ওটা এত ভালো লাগে, ঠিক আছে, যে মনে হয় যে আমরা কিন্তু মিউজিকটা বুঝতে পারছি, যদিও লিরিক্স কিছুই বুঝতে পারছি না, ওই পড়ে। তো গানগুলো যতবারই আসে, অনেকগুলো বেশ 4-5টা গান আছে, গানগুলো বেশ ভালো। আনন্দ দেবরকোন্ডা মানে বিজয় দেবরকোন্ডার ভাই একটা সেকেন্ড ছবি, তাকে আমার খুব খুব ভালো লেগেছে। আমি আজকে যখন মানে অভিনয় নিয়ে কথা বলি, যার কথাই বলে রাখি, যখন একটা অ্যাক্টর বা একটা অ্যাক্ট্রেস বা যে কোনো একটা অভিনয় দেখে একটা অবজেক্ট দিয়ে দেওয়া হয় বা একটা কোনো রোগ দিয়ে দেওয়া হয় বা একটা কোনো কিছু দিয়ে দেওয়া হয় যে সে ওটা নিয়ে পারফর্ম করবে, ওভার দ্য টপ করবে, তখন কিন্তু বেশি ইজিয়ার। এবং যদি কাউকে একটা সিম্পলিস্টিক চরিত্র অভিনয় করতে হয় সেটা কিন্তু অনেক বেশি কঠিন, কারণ তুমি যখন একটা সাধারণ চরিত্র অভিনয় করবে তখন তোমার কাছে মানে করার জন্য কিছু থাকে না, আবার করার জন্য অনেক কিছু থাকে। তো এগুলো হচ্ছে লেয়ার, ঠিক আছে, এই জিনিসগুলো বোঝা খুব কঠিন। তো এখানে খুব ভালো লেগেছে তাকে, এবং সাপোর্টিং কাস্ট দুর্দান্ত, কারণ বর্ষাকেও খুব কিউট লেগেছে, মানে তার স্কুল লাইফের রোম্যান্সের জায়গাটা খুব ভালো লেগেছে। আর এখানে আনন্দ দেবরকোন্ডা যে বাবার চরিত্র অভিনয় করেছে তাকে তো দারুণ লেগেছে। তো সাপোর্টিং কাস্ট খুব ভালো, এবং আলটিমেটলি ইটস নেভার এন্ড, ছবিটা কখনো শেষ হবে না, এটি ছবিতে বোঝানো। কারণ যে কোনো সিনেমা কখনোই শুরু থেকে শুরু হয় না, যে কোনো গল্প যে কোনো সিনেমা মাঝখান থেকেই শুরু হয় এবং কখনো তার শেষ হয়। যদি নেগেটিভ দিক বলি, আমার ছবিটার মধ্যে তেমন কিছু নেগেটিভ মনে হয়নি, তবে আমার মনে হয় ছবিটা আর একটু ছোটো হতে পারতো। ছবিটা 2 ঘন্টা 15-20 মিনিটের মতো ছবি, ছবিটা আমার মনে হয় একটু ছোটো হয়। এই ছবিটা আরামসে 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টায় আসতেই পারতো, একটু স্ট্রেচ করা হয়েছে মাঝখানটা, মনে হয় মিড পয়েন্টটা, কারণ গল্পের মোটিভ তো বোঝা যাচ্ছিল, ওই কেন্দ্রবিন্দুটা একটু ছোটো হতে পারতো বলে আমার মনে হয়। এই ছিল আমার রিঅ্যাকশন মিডল ক্লাস মেলোডিজ নিয়ে। আমি হাইলি রেকমেন্ড করছি যারা হালকা পুলকাটা ছবি দেখবো, কিন্তু অবশ্যই স্পুন ফিডিং হবে না, ছবিটা আমাদের ইন্সপায়ার করে ভালো লাগাবে, মনে থাকবে। তো সেরকম একটা ছবি দেখার জন্য তুমি অবশ্যই মিডল ক্লাস মেলোডিজ ছবিটা দেখো। ছবিটা কোথায় পাবো? অ্যামাজন প্রাইমে ছবিটা রয়েছে, কিন্তু হিন্দি ডাবিং কিন্তু ছবিটা নেই, ইংলিশ সাবটাইটেল দেখতে হবে। আর এই ভিডিও ভালো লেগে থাকলে কী করতে হবে বস? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে করে দিতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজের খেয়াল রেখো, যেন তো আমাদের পাশে আছে বস। আর ডেসক্রিপশনে যে লিঙ্ক থাকে সেখান থেকে আমরা কানেক্ট হতে পারবো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও।